ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলুন আমিন। সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের আবিধানিক অর্থ হচ্ছে প্রভূত কল্যাণ, অসংখ্য নিয়ামত রাজি। এটা শাব্দিক তর্জন। পারিভাষিক অর্থে কাউসার বলতে জান্নাতের ভেতরকার একটা নহর, একটা নদী। সেটা দুনিয়ার নদীর মতো নয়, এমন নদী যার বিশ্লেষণ আল্লাহর হাবিব মিয়ারাজ থেকে এসে উম্মতের সামনে পেশ করেছেন। নবীজি বলেন, আমি একটা নহরের পাশে দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখি ওই নহরের দুই পাশে নদীর দুই ধারে মণিমুক্তা দ্বারা দুই পার বাঁধাই করা। নদীর পার বাঁধাই করা থাকে না, দেখবেন যে খুব অভিজাত এলাকার মধ্যে কৃত্রিম লেক বানানো হয়। লেকগুলাকে পাথর দিয়ে সুন্দর করে ঢালাই করে, সিমেন্ট দিয়ে, আর বেশি উন্নত হলে সেখানে সুন্দর টাইলস করে আরো উন্নত পরিবেশ করা হয়। আল্লাহর হাবিব বলেন, এই যে মানুষ যে বাড়িঘরের পাশ দিয়ে লেক সিটি করে, এই লেক তৈরি করার ধারণা মানুষ কোরআন থেকে পেয়েছে। সুবহানাল্লাহ বলেন, সব নিয়েছে কোরআন থেকে। বুঝে জান্নাতের বর্ণনা এসছে বারংবার, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত থাকবে, বাগান থাকবে যার পাদদেশ দিয়ে প্রস্রবণ প্রবাহিত হবে। লেক সিটি থাকবে, লেক সিটি জান্নাতের ভেতরে। আর সেই লেক সিটি দুনিয়ার লেক সিটির মতো নয়। দুনিয়ার পানি তো নোংরা থাকে, গান্ধা থাকে। হুজুর বলে, আমি যখন এই নহর দেখলাম, দেখলাম দুই পাশে মণিমুক্তা দ্বারা বাঁধাই করা। আমি জিজ্ঞেস করলাম, জিব্রাইল এটা কি? জিব্রাইল বললেন, এটা হাউজে কাউসার। আল্লাহর হাবিব বলেন, হাউজে কাউসারের পরিচয় দেওয়ার পরে জিব্রাইল আমিন তার হাতখানা হাউজে কাউসারের মধ্যে ডুবিয়ে দিল, ভেতর থেকে মাটি তার হাতে উঠালো, আর সেই মাটিটা দুনিয়ার মাটির মতো নয়। হাউজে কাউসারের অতল গহ্বর থেকে যে মাটি বের করলো, সেই মাটি থেকে মেশকের গ্রান ছড়িয়ে পড়ছিল। সেটা ছিল কস্তুরি মৃগ নাভি। কস্তুরি হয় হরিণের নাভি থেকে, নাক থেকে কস্তুরি তৈরি হয়, ওখান থেকে কস্তুরি ঘ্রাণ আসতেছিল। পানিটা দেখতে এত স্বচ্ছ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার যদি কেউ হাউজে কাওসারে পানি পান করে, গোটা জিন্দিগিতে ওই ব্যক্তির আর পানির তৃষ্ণা লাগবে না। শুধু তাই নয়, রসুলের কথাও বলেছেন, কিয়ামতের মাঠে যখন আমি আমার উম্মতকে হাউজে কাওসার থেকে পানি পান করাবো, তৃষ্ণার্ত উম্মতকে, আকাশের নক্ষত্র যতগুলো আমার উম্মতকে পানি পান করাবার জন্য পান পাত্র থাকবে ততগুলো,
সেখানে আমি আমার উম্মতকে পানি পান করে থাকব। পানি পান করানো অবস্থায় সেখানে পৃথিবীর সর্বশ্রেণীর মানুষ আমার কাছে দৌড়ে আসবে। একটা হাদিসের মধ্যে এসছে, লিকুল্লি নাবিয়্যিন হাউজুন, প্রত্যেকটা নবীকে আল্লাহ আলাদা আলাদা হাউজ দেবে তার উম্মতকে পানি পান করাবার জন্য। শুধুমাত্র আখিরি জামানার পয়গাম্বর রহমাতুল লিল আলামিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল হাউজে কাউসার দান করবেন। সুবহানাল্লাহ, উম্মতের সংখ্যা সবচাইতে বেশি থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত থাকবে সবচাইতে বেশি। এই জন্য এখানে ছোট্ট একটা কথা বলি, আপনাদের কষ্ট হচ্ছে? ছোট্ট একটা মূলনীতি প্রেক্ষাপট অনুসারে কথার ফাঁকে বলে দেই, অধিক সন্তান ধারণ করবেন, অধিক সন্তান গ্রহণ করবেন। ওই কাফের বেঈমানরা বেনিয়ারা যে শিখিয়ে দিয়েছে, বেদিনরা শিখিয়ে দিয়েছে, দুটো সন্তান হলে যথেষ্ট, একটা হলে আরো ভালো হয়, এরা হচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করার ষড়যন্ত্র। এ কথা বিশ্বাস করবেন না। এনজিও সংস্থার মহিলারা গ্রামে গ্রামে মহিলাদের কাছে যায়, গিয়ে তাদেরকে ওয়াজ নসিহত করে, তাদের ব্রেইন ওয়াশ করে, তাদেরকে কি বোঝায়, বেশি সন্তান হলে খাওয়াবেন কি, পড়াবেন কি, লেখাপড়া করাবেন কিভাবে, খাদ্য সংকট দেখা দিবে, আপনার জায়গায় আছে 5 ডিসিমল, সন্তানরা থাকবে কোথায় কোথায়, ইত্যাদি ইত্যাদি কথা বলে কিনা, বলে কিনা। এগুলা বলে বলে মানুষদের মধ্যে এমন ভীতি সঞ্চার করে, এমনও ঘটনা ঘটেছে মহিলার গর্ভে বাচ্চা 3 মাস হয়ে গিয়েছে, 4 মাস হয়ে গিয়েছে, 4 মাস যখন হয়েছে তার মধ্যে তো রুহ চলে এসছে, এখন এই বাচ্চাকে পর্যন্ত আবর্ষণ করে ফেলে দিয়েছে। এমন ঘটনা বাংলাদেশে নাই? যদি বলতে হবে নাই। স্বামীরা স্ত্রীদেরকে বলে, এই বাচ্চা যদি ডেলিভারি হয় তাহলে এই বাচ্চার কোনো দেখভাল আমি করব না, এমনকি তার পরিচয় দেব না। অসংখ্য মহিলারা এভাবে কাঁদতে থাকে, নীরবে নিবৃতে কাঁদে, সন্তান ধারণ করতে চায় না। এটা কাফের বেঈমানরা শিখিয়েছে, যেই সময় যেই পরিবেশে বাংলাদেশের মুসলমানদেরকে কাফেররা এই সবক শিখিয়েছে, দুটি সন্তান হলে যথেষ্ট, একটা হলে আরো বেশি ভালো হয়, এই ডায়লগ যখন বাংলাদেশের মানুষকে গিলানো হয়েছে, ঠিক ওই সময় ইউরোপ কান্ট্রিতে ইংল্যান্ডে ব্রিটিশরা এক একজনে 8টা 10টা করে সন্তান নিয়ে ঘুরে বেড়াত। ওদের দেশে জন্ম নিয়ন্ত্রণ নাই, জন্ম নিয়ন্ত্রণ দিয়ে দিছে বাংলাদেশে, এশিয়ার মহাদেশের মধ্যে দিয়ে দিয়েছে, যদি বলো ঠিক কিনা। ওদের উদ্দেশ্য হচ্ছে মুসলিম জনসংখ্যা কমিয়ে ফেলা, মুসলমানদের সংখ্যা যেন না বেড়ে যায়। আর এই দেশের মুসলমানরা অশিক্ষিত হওয়ার কারণে, কোরআন সুন্নাহর সাথে সংশ্লিষ্টতা না থাকার কারণে ওই কাফেরদের কথা বিশ্বাস করে বসে আছে। এবার আপনারা এক বাক্যে জবাব দিয়ে, ইমামদারের মতো জবাব দিয়ে বলবেন, রিজিকের মালিক কে? এ কথা যে মুখে বললেন, এটা কি মনে মনে বিশ্বাস আছে? না, অনেকের সন্দেহ আছে। কেন বলি সন্দেহ আছে দেখেন, উনি মুখে স্বীকার করবে না সন্দেহ আছে, কিন্তু আমল দিয়ে উনি এটাই প্রমাণ করে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, শুনুন, লা তাকতুলু আওলাদাকুম খশিয়াতা ইমলাক, সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না, কারণ সন্তানের রিজিক তোমার হাতে দেওয়া হয়নি, রিজিক নাহনু নারজুকুকুম ওয়া ইয়াহুম, যে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করি, তোমার ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে সেই আল্লাহ আমি রিজিক দান করব। অন্যায়ভাবে যদি সন্তানকে হত্যা করে, কিয়ামতের ময়দানে মানব হত্যাকারীর আসামি হয়ে যেতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইদামবিন কুতিলাত, নবজাতক শিশুগুলাকে যে হত্যা করা হয়েছে, ভ্রূণ হত্যা করে ফেলা হয়েছে, মায়ের পেটে বাচ্চা আবর্ষণ করে ফেলে দেওয়া হয়েছে, এই বাচ্চাগুলাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক উঠাবেন আর জিজ্ঞেস করবেন, কোন অপরাধে তোদেরকে হত্যা করা হয়েছে, কি অপরাধ ছিল তোদের, বাপ মাকে দাঁড় করাই দেওয়া হবে, বলো তোমার এই সন্তান কি অপরাধ করেছিল, তাকে হত্যা করেছিলে কেন, কোন সেই অপরাধ যে অপরাধে এই বাচ্চাটাকে হত্যা করেছিল। অসংখ্য মানুষ সেদিন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। বন্ধুগণ আমার, এই জন্য যদি মনের মধ্যে এই ধরনের বিশ্বাস কাফির কর্তৃক যদি সৃষ্টি হয়েও থাকে, আজকে এখান থেকে তওবা করে নেন, মনে মনে স্থির করে ফেলেন,
যা আসলে রিজিকের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। তারা বলে একটা সন্তান হলে ভালো করে মানুষ বানানো যায়, পৃথিবীর বাস্তবতা দেখলে, ঘুরে দেখলে বাস্তব চিত্র যা আমাদের চোখের সামনে আসে সেটা হচ্ছে যে সংসারের মধ্যে সন্তান কম, ওই সংসারের মধ্যে অশান্তির আগুন বেশি। এক মায়ের এক ছেলে কুলাঙ্গার হয় বেশিরভাগ জায়গায়, ভুল বলেছে নাকি? গাজীপুরে একটা কথা বলি, ঘটনা বলি। আমার কাছে এক ভদ্র মহিলা আসলেন, হুজুর আমার ছেলে, একটা মাত্র ছেলে, মোটর সাইকেলের জন্য গলার মধ্যে টিপ দিয়ে ধরছে, বুঝতে হবে খুব ঠান্ডা মাথায়, একটা মাত্র ছেলে, না পারে এই ছেলেকে মারতে, না পারে বহিষ্কার করতে, না পারে ধমক দিতে। এক পর্যায়ে এই ছেলে মাদকের সাথে জড়িয়েছে, নেশার সাথে জড়িয়েছে, জেনাবে বিচারের সাথে জড়িয়েছে, এক পতিতা মহিলাকে বিবাহ করে বসছে। সর্বশেষ এই ছেলেটা নেশার মধ্যে যখন একদম ডুবে গিয়েছে, দাও নিয়ে গেছে বাপ মাকে কুপাতে, আমাকে মোটর সাইকেল কিনে দিতে হবে, বাপ মা ঋণ করে কিস্তিতে টাকা উঠিয়ে বাইক কিনে দিয়েছে, এক সপ্তাহের মাথায় ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মাথা গলে দুনিয়া থেকে গজবের সাথে বিদায় হয়ে গিয়েছে। এটা আমার চোখের দেখা একটা ঘটনা আপনাদের সামনে শেয়ার করলাম, আপনাদেরকে বাস্তবতা বোঝাবার জন্য বলি। পৃথিবীতে মানুষ যত অপরাধ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সমস্ত অপরাধের সাজা দুনিয়াতে দেওয়া শুরু করতেন, তাহলে আপনি আমি কেউ এই পৃথিবীতে শ্বাস নেওয়ার সুযোগ পেতাম না, ঠিক কিনা বলেন? কেউ পেতাম না। আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে বাঁচিয়ে রেখেছেন, যেমন নাকি কোরআনে কারীম আল্লাহ পাক নিজেই বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত বিপদ আপদ মুসিবত তোমাদের পাকড়াও করে, সব তোমাদের নিজেদের হাতের কামাই করা। আমি আল্লাহ তো এমনিতেই অসংখ্য গুনাহ ক্ষমা করে দেই, মাঝে মাঝে একটা একটু বিপদ আপদ দেই, যাতে করে বান্দা তুমি আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসতে পারো, ঠিক কিনা? কিছু কিছু পাপের সাজা আল্লাহ দুনিয়া থেকে দেওয়া শুরু করে। এর মধ্যে উল্লেখযোগ্য একটা পাপ হচ্ছে পিতা মাতার সাথে নাফরমানি করা, আরেকটা পাপ হচ্ছে যে ইদারিং যে পাপটা খুব বেশি ছড়িয়েছে সেটা কি, কৃত্রিমভাবে খাদ্য সংকট তৈরি করা, তেল গুদামজাত করেছে, আছে না? সয়াবিন তেলের দাম কি অবস্থা হয়েছে দেখেছেন? মাত্র 15 দিনের মাথায় এদেশের এই সমস্ত কৃত্রিম সংকট তৈরিকারী ব্যবসায়ীরা 1,000 কোটি টাকা লুট করেছে, 1,000 কোটি টাকা লুট করেছে। এটা বিবিসি নিউজ অনুযায়ী সরকারি হিসাব মতেই যদি 1,000 কোটি টাকা লুটপাট হয়ে থাকে পত্রিকার আসে, তাহলে অঘোষিত লুটপাট হয়েছে 1,000 কোটি টাকা, চিন্তা করা যায়? এই যে কৃত্রিম ক্রাইসিস তৈরি করলো, গরিব মানুষকে অশান্তিতে ফেললো, বড় লোকরা কি করেছে দেখে, ঢাকা শহরে এক সরকারি কর্মকর্তা অবসরপ্রাপ্ত, তিনি 100 লিটার তেল তার খাটের নিচে লুকায় রাখছে। শিক্ষিত মানুষ, চিন্তা করা যায়? এই পৃথিবীর শিক্ষিতরা যা করেছে, অশিক্ষিতরা সেই অপকর্ম করতে হলে এই পৃথিবীর আরো কয়েকবার সৃষ্টি হতে হবে। শিক্ষিত শয়তান না পৃথিবীর মানুষের যত ক্ষতি করেছে, পৃথিবীর যত ক্ষতি করেছে, এই পৃথিবীর পরিবেশের যত ক্ষতি করেছে শিক্ষিত লোকেরা। বাস্তব প্রমাণ দেখেন, যতগুলো বৃদ্ধাশ্রম বাংলাদেশে আছে দেখবেন সেখানে রিক্সাওয়ালা কুলি মজুর ঠেলাওয়ালাদের বাপ মা পাওয়া যায় না, বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ব্যারিস্টার আইনজীবী এমক তমুক সাহেবের বাপ মা সব বৃদ্ধাশ্রমে পড়ে আছে, চিল্লা বলে না, ঠিক কিনা? এই জন্য ডিগ্রি নিয়ে শিক্ষিত হওয়া যায়, কিন্তু ধর্ম ছাড়া মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে ধর্ম জানতে হবে। দু ধরনের সাজার কথা বললাম, যে সাজা যে দু ধরনের পাপ, যে পাপের প্রায়শ্চিত্ত দুনিয়া থেকে শুরু হয়ে যায়। একটা পাপ হচ্ছে বাবা মার সাথে কেউ যদি না ফরমানি করে,
তাহলে তার প্রায়শ্চিত্ত দুনিয়া থেকে শুরু হয়ে যায়। আরেকটা পাপ হচ্ছে কেউ যদি খাদ্য গোদামজাত করে মানুষদেরকে কষ্ট দেয়। রাহমাতুল্লিল আলামিন বলে দিয়েছেন, খাদ্য গোদামজাত করে কৃত্রিম ক্রাইসিস তৈরি করে যারা জনদুর্ভোগ সৃষ্টি করে এ দুনিয়াতে, তাদেরকে আল্লাহ দুই ধরনের শাস্তি দিবেন। কয়টা শাস্তি? একটা শাস্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করে দেবেন। উদাহরণস্বরূপ, সে যদি অন্যায়ভাবে খাদ্য গোদামজাত করে 1 কোটি টাকার মালিক হয়ে থাকে, নবীজির ভাষায় আল্লাহ তাকে এমন রোগ দেবেন সারা জিন্দগি ভর ওষুধ কেনার টাকা জোগাড় করতে পারবে না, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করে দেবেন। একটা গজব। আরেকটা গজব হচ্ছে দারিদ্রতা তাকে পিছু ছাড়বে না। এই দুই ধরনের সাজা যারা কৃত্রিম ক্রাইসিস তৈরি করে তাদের কপালে থাকবে, জোরে কর নাউজুবিল্লাহ। আরেকটা হচ্ছে পিতা মাতার সাথে কেউ যদি বেয়াদবি করে, নাফরমানি করে। আজকে আমাদের বাংলাদেশের বিভিন্ন মাহফিলে গেলে আমাদেরকে চিরকুট দেওয়া হয়, হুজুর পিতা মাতার খেদমতের ব্যাপারে কিছু বলবেন। কারণ অধিকাংশ জায়গায় মা এবং বাবারা সন্তানদের কাছে অবহেলিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। এমনকি উত্তরবঙ্গে কিছুদিন আগে আপনারা যারা সচেতন মহল তারা দেখেছেন, নিজের সন্তান বিল্ডিং ঘরে থাকে, মাকে গরুর সাথে গোয়াল ঘরে থাকতে দিয়েছে, পত্রিকায় দেখেছেন আপনারা। এটি মানুষ না জানোয়ার? যদি বলতো আমি মানুষ না জানোয়ার? শুধু তাই নয়, মানিকগঞ্জে 8 সন্তানের জননী, 6টা ছেলে 2টা মেয়ে, শতবর্ষী মাকে চিকিৎসার নামে গাড়িতে উঠাইয়া রাস্তায় ফেলে সন্তানটা পালাই গেছে। বাংলাদেশের মুসলমানদের ঘটনা, মানুষ কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে। নরসিংদীতে বাবা মারা গিয়েছে, লাশ পড়ে আছে উঠানে, 3 দিন হয়ে যায়, সম্পদ বন্টন চলছে, লাশ দাফন হয় না। বাংলাদেশের চিত্র। আরো তলানিতে যাবে অপেক্ষায় থাকেন, যে শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষাঙ্গন থেকে যেভাবে ধর্মকে বাদ দেওয়া হচ্ছে, একে একে যখন ধর্মহীন শিক্ষা হবে, সেকুলার শিক্ষা ব্যবস্থা হবে, তখন এদেশের মানুষগুলা সব জানোয়ারে পরিণত হবে, বাবা মার কোনো সম্মান থাকবে না পৃথিবীতে। এই জন্য ভাইদেরকে সচেতন হতে হবে, সন্তানদেরকে দিন শেখাতে হবে, আদব শেখাতে হবে। আমি আল্লাহর নামের কসম করলে আমাকে কাফফারা দিতে হবে না, চ্যালেঞ্জ করে বলতে পারি, গোটা দুনিয়া তন্ন তন্ন করে ঘুরে বিদ্যাশ্রমগুলো সার্চ করে দেখুন, বিদ্যাশ্রমগুলোর ভেতরে একজন হাফেজের মা খুঁজে পাবেন না, একজন আলেমের মা খুঁজে পাবেন না, সেখানে একজন ইমামের মা খুঁজে পাবেন না, খতিব সাহেবের মা খুঁজে পাবেন না। কিন্তু যে সমস্ত বুদ্ধিজীবীরা টক শোতে বসে বড় বড় কথা বলে, ওদের মতো বহুত বুদ্ধিজীবীদের বাপ মাকে বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যাবে। এজন্য সকল ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, সন্তানদেরকে কোরআন শেখান, দিন শেখান, আদব শেখান, ভাগ্যের চাকা আল্লাহ পাক বদলাই দেবেন, ঘুরাই দেবেন। আর এই চিন্তা মোটেও করবেন না যে রিজিক দুনিয়ার কেউ দেয়, বরং রিজিকের একমাত্র আল্লাহ মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাস্তব প্রমাণ আপনাদের সামনে তুলে ধরি, দেশ স্বাধীন হয়েছে 50 বছর আগে। এই 50 বছর আগে দেশের জনগণ ছিল মাত্র 7 থেকে 7.5 কোটি, ঠিক কিনা? এখন 50 বছর পরে এসে জনগণ কি কমেছে না বেড়েছে? প্রায় 3 গুণ বেড়েছে, ঠিক কিনা বলেন? এখন আপনারা বলেন, 3 গুণ বাড়ার কারণে কি বাংলাদেশের জমির পরিমাণ বাড়ছে নাকি? না, আগের মতোই আছে। সেই আলো, সেই বাতাস, সেই চাঁদ, সেই সূরজ, ঠিক কিনা? সেই ল্যান্ড এরিয়া, বরং কিছু ল্যান্ড এরিয়া কমেছে, কিন্তু আপনারা বলেন 3 গুণ যে মানুষ বেড়েছে, এই জন্য মনে হয় মানুষ এখন না খায়া মরতেছে? বরং হিসাব অনুযায়ী, তাদের বক্তব্য অনুযায়ী, যে মানুষ বাড়লে, জনসংখ্যা বাড়লে রিজিকের মধ্যে ক্রাইসিস তৈরি হবে, এই যুক্তি যদি সঠিক হয়ে থাকতো, তাহলে আগে যদি 50 বছর আগে কেউ বছরে একটা লুঙ্গি কিনত, তাহলে এই সময় সে বছরে 3 বছর পরে একটা লুঙ্গি কেনার কথা, ঠিক কিনা? 3 বছর পরে একটা লুঙ্গি কেনার কথা, 3 বেলা খানা না খেয়ে 1 বেলা খানা খাওয়ার কথা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পৃথিবীতে মানুষ বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, যে জমিনে বছরে 1 বার ফলন হয়েছে, এখন সেই জমিনে বছরে 3 বার ফলন হয়।
যে গাছে একবার ফল হয়েছে সে গাছে এখন সারা বছর ফল হয়। ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি গবেষণা ইনস্টিটিউট গবেষণা করছে জমিনকে কি করে আরো উৎপাদনশীল করা যায়, কৃষকের কাছে জমিটা আরো উর্বর করা যায় কি করে, কি করে অধিক হারে ফসল উৎপাদন করা যায়। আগে তো শশা খুঁজে পাওয়া যায় যেত না, হাইব্রিড শশা বের হয়েছে, এক মাস আগে লাগালে দেড় মাসের মাথায় শশা দিয়ে বাগান মরে যায়। আল্লাহু আকবার বলেন। ছোট্ট একটা ঘটনা শোনায় আপনাদেরকে, রিজকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শিশুকালে আমরা দেখেছি রাজশাহীর মিষ্টি আমগুলো গ্রামগঞ্জে আগে পাওয়া যেত না। আমাদের ছোট্টবেলার কথা, আপনাদের ছোটবেলার কথা বলেন, রাজশাহী আর চাপাই নবাবগঞ্জের ল্যাংরা আম, হিমসাগর আম, ফজলি আম, আমরুপালি আম, এগুলো কি আপনারা ছোটবেলায় পেয়েছেন? কিন্তু এখন পাওয়া যায় কি না? এখন পাওয়া যায়, কিন্তু উচিত তো ছিল এখন আরো না পাওয়া। কিন্তু কি হয়েছে শোনেন, আমি নওগাঁতে মাহফিলে গেলাম, এলাকার লোকেরা বলেন হুজুর আমাদের এখানে বিরাট আম বাগান আছে, আপনাকে দেখাবো, আপনি আমাদের সাথে চলেন। দিনের বেলায় সকালবেলা গেলাম, তখন আমের সিজন নয়, কিছুদিন আগে গত অক্টোবরের শেষ দিকে, তো সেখানে গেলাম। যাওয়ার পরে তারা আমাকে বাগানে নিয়ে গেলেন, এই এতটুকু এখান থেকে এতটুকুন এতটুকুন চারা, তারা বললেন যে সিজনের সময় এই চারাগুলোকে বাঁশ দিয়া গুতা দিয়ে রাখতে হয়, আমের ভারে যেন পড়ে না যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? আরো মজার ব্যাপার শোনেন, আরো মজার ব্যাপার হচ্ছে লোকেরা বললো আমাকে দেখালো যে হুজুর এই যে গাছটা গত বছর এই গাছে ফজলি আম এসেছে, এই গাছে আপনার হিমসাগর এসেছে, কিন্তু আগামীতে এই গাছের মধ্যে আমরা আম রূপালির চাষ করব। এই গাছের মধ্যে কিভাবে সম্ভব সেটা বলে যে এই গাছের আগা কেটে কলম পদ্ধতিতে রূপালি গাছের আমের আমের আপনার ডাল এনে আমরা এখানে লাগাই দেব, কলম লাগাই দেব এখান থেকে, এখান থেকে একই গাছ, গাছের নিচে থাকবে হচ্ছে ফজলি আমের গাছ, উপরে হবে হিমসাগর। আবার বললো একই গাছের মধ্যে তিন চার পদের আমও হয়। আরো মজার ব্যাপার হচ্ছে যে হুজুর আগে তো ফসল হতো একবার, এমন কিছু আম গাছ আছে একদিক থেকে আম পাকতেছে আরেক দিক থেকে মুকুর আসতেছে গাছে, একই গাছে, এবং সেটা আমি নিজের চোখে দেখে এসছি। এর মানে হচ্ছে পৃথিবীতে মানুষ বেড়েছে, এটা মনে হয় আল্লাহ জানে না নাকি? আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক বলেন বান্দারে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা, জমিনের মধ্যে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যে প্রাণীর রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে গ্রহণ করি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি এতগুলো কথা আপনাদেরকে শোনাবার পেছনে আমার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হচ্ছে যে কাফেররা যে কথাটা শিখিয়েছে, সন্তান নিবানা জন্ম নিয়ন্ত্রণ করো, জন্ম নিয়ন্ত্রণ করো, এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফর্মুলা দিয়েছেন, হুজুরের ফর্মুলা মানতে হবে, নবীজির ফর্মুলা মানলে শান্তি দুনিয়াতে শান্তি হবে আখেরাতে, ঠিক কিনা বলেন? কথাটা মনে থাকবে ইনশাল্লাহ।